তো এই বন্ড লাইন নোটেসন বাবদে এই ক্লা ছোট ভিডিওটা ধৈর্য ধরে দেখো। বাবা মানে জাঁয়া পাই আমি প্রথমে কম করা দরকার যে কার্বন রালে চারি সে চারিটা বন্ড করে তো তাহলে আইদর সে চারিটা সিঙ্গল বন্ড করব ওর যদি গোটে ডবল বন্ড কলা তাহলে আপ দিটা সিঙ্গল বন্ড থাক যদি গোটে ট্রিপল বন্ড কলা কাহ সহ তাহলে আছে সিঙ্গল বন্ড থাক ফে ইম্পর্টান্ট কী বন্ড লাইন নোটেসন আবশ্যকতা যে অনেসেসরি কার্ব হাইড্রোজেন বারম্বার লেখার আবশ্যকতা না কেবল হাইফে গার কু ইউজ করি আমি আমার অর্গানিক কম্পাউন্ড কু লিখিপার এবং যৌটা কি কম্প্যুটর টাইপ করা বহু ইজি হয়ে যাব এইসব কথা বন্ড লাইন নোটেসন আবশ্যকতা অবে আমি আরম্ভ করা আমার কথা বাবা লক্ষ্য কর ধর যাও

ট্রিম রাইট বা লেফটর যন্ড হল গারটা তাকে গোটে কার্বন ধরিবি ধরিলে কম হব না যেহেতু এইটা হচ্ছে তার গোটে বন্ড এই বন্ডটা অনেক সিঙ্গল বন্ডটে অনে আটা যদি সেটা এন্ড কার্বন হয়ে তাহলে নিশ্চিত ভাবে তারা হাইড্রোজেন থাক তা ছাড়া আছে নথি এইটা আপে আপে আমি জনা পড়ুচি তেমন আমি এইভা সি সহ তিনটা এজ দেখবার আবশ্যকতা না কেকি না যদি কার্বন গোটে সিঙ্গল বন্ড এবং সেইটা যদি এন্ড কার্বন তাহলে তারা হাইড্রোজেন সিঙ্গল বন্ডেড হয়ে থাকবে তাকে মেনশন করি আবশ্যকতা নাহি। তেমন আমি গোটিয়ে ডট মাধ্যমে সে কার্বন কে বুঝাই দেলে বা এন্ডটা গোটে কার্বন আমি জাঁলে বুঝি আচ্ছা বর্তমান আমি আউ গোটে বন্ড নেলে হউচি হোকস্ট বন্ডটা আচ্ছা সেই প্রিন্সিপুল যদি আমি সেই কথা চিন্তা করতে বাবা লক্ষ্য কর এই যা মিলা বা যদি কোনটা মিলিলা এই কোণ যদি গোটে কার্বন এটা যদি গোটে কার্বন হতোটা সিঙ্গেল বন্ড হেলা না দিটা সিঙ্গেল বন্ড হেলা। যদি দিটা সিঙ্গল বন্ড তালে তাহলে নিশ্চিত ভাবে যে এ কার্বন আউ দিইটা হাইড্রোজে থাকে যা লেখি কোণী আবশ্যকতা না তার অর্থ মুতবে এইভাবে লেখিলি তাহলে মতো জনা পড়ুচি এইটা হল এন্ডটা গোটে কার্বন যার তিনটা হাইড্রোজেন অধেবার আবশ্যকতা নাহি এই কোণটা গোটে কার্বন যেহেতু তার দিটা সিঙ্গল বন্ড অ যদি অদর মেন্সন মেনশন হয়ে নাহলে আউ দিইটা সিম্পলি হাইড্রোজেন অপে আপে আপে জনা পড়ুছে এবং এটা বি সেই সেম প্রিন্সিপালে লাস্ট পয়েন্ট এটা বি যদি তার গোটে সিঙ্গল বন্ড ইয়া আগে তাহলে আউ তিনটা সিঙ্গল বন্ডেড হাইড্রোজেন থাকবে এটা কবি মেনশন করিবার আবশ্যকতা না বুঝেওছি কো কথাটা আচ্ছা তাহলে উপর কম্পাউন্ডটা কুকু খালি এমতি করে দবা

যদি ডবল বন্ড গোটে অ তাহলে তারা সাটিসফাই আও কতটা বন্ড দরকার না দিইটা বন্ড দরকার যদি অদর কথা কিছু মেনশন হয়ে না তার অর্থ আপ কি অনেক না সিঙ্গল বন্ডেড হাইড্রোজেন অনেক এইটা আমার মাইন্ড রে আপে আপে আসবা দরকার তেমন আমার গোলড হওয়ার কিছু আবশ্যকতা মিডিল কার্বন অলরেডি কতটা বন্ড হয়ে না ডাণ দুইটা বামকড়ে গোটে তিনটা তাহলে আউ কারনর ভালে অনুসারে যদি আপ কিছু মেনশন হয়ে নি তাহলে নিশ্চিত হওয়ার আগে গোটিয়ে হি হাইড্রোজেন টু সিঙ্গল বন্ডেড হাইড্রোজেন তাকে দেখেবার আবশ্যকতা না বুঝি হচ্ছে কোন কথ ইয়ে গলা ধর সেই কার্বন মু বর্তমানে কোণ কে গোটে পেজ নেই যাওয়া বেটর হব তাহলে বর্তমান দেখ ধর মুি কহিবি CH3 সিঙ্গল বন্ড সি হ্যাঁ এইটি গোটে লগাই সিএচ থ্রি এই লগাই দেবি গোটে সিএচ টু এটা কমিটি শো করি না সেই সামান তাহলে মেন চেনার তিনটা কার্বন এক্সট্রিম লেফ্ট অ্যান্ড রাইট গোটে কার্বন মিটা গোটে কার্বন সব কোণা গোটে গোটে কার্বন লেফট সাইড গোটে কার্বন রাইট সাইড পুরা রাইট কু যেটা সি গোটে কার্বন মঝি যে কোণ করি সে কোণ ওড়া গোটে কার্বন আমার এটি তিনটা কার্বন অনেক গোটে কোণ আসিলা কিন্তু এই কোণরে গোটে কোণে ଆହୁରି ଗୋଟେ ବଣ୍ଡ ଅଛି ଯେଉଁଥିରେ କି ସି ଏଚ୍ ଥ୍ରୀ ଲାଗିଛି ବୋଲି ଆମକୁ ମେନ୍ସନ୍ କରିବାକୁ ହେବ ତାହେଲେ ଆମେ କଣ କରିବା ନା ଏଇଠି ଏଇଠି ବଣ୍ଡଟା ଉପରକୁ ଦିଅ ଏବଂ ଛାଡ଼ି ଦିଅ ଛାଡ଼ିଦେଲେ କଣ ହବ ନା ଯୋଉଠି ସରିଲା ଏଇଟା ଯେହେତୁ ଏଣ୍ଡ ହେଉଛି ଇଏ ବି ଗୋଟେ କାର୍ବନକୁ ବୁଝେଇଲା ଏବଂ ଆଉ ଯେ ଯେହେତୁ କିଛି ମେନ୍ସନ୍ ହେଇନି ତାର ଅର୍ଥ ଆଉ ଯାହା ସବୁ ରହିଲେ ସେ ତିନିଟା ହାଇଡ୍ରୋଜେନ୍ ହିଁ ଥିବେ ସିଙ୍ଗଲ ବଣ୍ଡେଡ଼ ସେଇଟା ଆପେ ଆପେ ଜାଣି ହେଉଛି ଏବଂ ଏଇଠି ଆମେ ଅବଶ୍ୟ କଣ କରିବା ନା ଡବଲ ବଣ୍ଡଟା ଦେବା বুঝি হচ্ছে কথা সর আচ্ছা বর্তমান এইটি তুমি আইদর সিএচ রেখিপার অর নেখিপার আচ্ছা পরবর্তী কথা কমে যা ধর মু কমপ্লেক্স এই কহিবি এই ভলি গোটে কম্পাউন্ড আছে তারেড স্ট্রকচর আমি লিখেছ এটি তো অ্রোমিন এটা কোণ লেখিয়ারে না সবু এন্ড গুড়া গোটে গোটে কার্বার তার অর্থ যদি গোটে গোটে কার্বন যদি তা পূর্ব গোটে সিঙ্গল বন্ড অব সবু বন্ডরে হাইড্রোজেন লাগি এইটা বুঝবার আমরা অসুবিধা নাহলে পুরা এই যে লেফট সাইড কার্বন আমি সিএচ থ্রি লিখলে বন্ড জিগাক এই জায়গার বাবা দেখো যেহেতু এই সে কার্বন লে সব চারটা সিঙ্গল বন্ড। হয়ে তার হাইড্রোজেন না তাহলে উপর গার যাই সেইটা গোটে সিএচ থ্রি তো কু যা গার যাই সিবি গোটে সিএচ থ্রি কেউটা এটা উপরক যাইটা এটা যিএচ থ্রি বুঝিওছি এটা সেমি আসিলা এটি কি ইয়ার যেহেতু সিঙ্গেল বন্ড অনেক তাহলে এটি দেখ নিশ্চিত ভাবে এটা তিটা সিঙ্গল বন্ড অনেক ইয়ে কন হব আন্ড হাইড্রোজেন থাকবে কিনা আজ কিছু মেয়সন করা ফাইনা কিছু বুঝিপার ছা হচ্ছে সেই কম্পাউন্ড আচ্ছা তেমন তাপরে কোটি যাওয়া না ধর যাও আমি সেইভাবে কৌ এইভাবে ধর এই গোটে পেঞ্জিন কি সাইক্লোহেজে রিং আছে

যেত বেড়ে মু কোণটা গোটে কার্বন এবং তার দিটা বন্ড নেবি তাহলে সেইটা বি গোটে প্রত্যেক কোণ গুড়ি অদর যদি কিছু না সব কোণ গুড়া কোটে গোটে সিএচ টু হে যদি আপনি লাগি না পুঁ এই যে উপরক কোণ লাগিলা এটা তাহলে কি আমার সিএচ টু পু তুসিলা তাহলে কোণ আসছে মানে লেখা হয়নি মানে সেটা কোণ বুঝি হচ্ছে না কথা বা গলা আমার नेक्स्ट कथा को आउ कोन बाबा धजा ज मु उठे एमिते एग्जांपल लेली CH3 सिंगल बॉन्ड एटा हे गला CH3 सॉरी एटा हे गला CH2 हैं एटा हे है गला C डबल बॉन्ड O एटा हाला CH2 सिंगल बॉन्ड C डबल बॉन्ड O सिंगल बॉन्ड OH एटा को केमती लेखिबे

তা তোটা সি সহ দিটা ও লাগিছি আমি অক্সিজেনটা কিন্তু বন্ড লাইনে নোটেশন ডেফিনাইটলি মেনশন করার কথা নহলে আমি জাগপারি এই দিটা বন্ড দেওয়া এবং ডবল বন্ড ওতেই দেওয়া তাপরে পু এই কোণটা সিএচ টু আমি সি ডবল বন্ড ও করলে কেউটা এইটা ডবল বন্ড পুঁড়ি তাৰপৰা সি সৈতে পুনি ডবল বণ্ড ও অ তাৰ ডবল বণ্ড ও দা পুনি সিংল বন্ আছে তাৰ কি লাগিছে বুজিহে কথা হ'ব কি গল তুমাৰ বন্ধ লাইন নোটেচন ৰ কথা মু ভাবি তোম পাখে আছিল অডু ৰ গোটেই কথা খালি জানিবা যে গোটেই গাৰ লাগি ধৰা যাওঁ মুখ যেটা তুমি টিকি মিসকনসেপশন লাগু বুঝাই দিয়ে তুমি ভালোভাবে ভুল্রে ভাবনি এইটা গোটে কার্বন এই সব হাইড্রোজেন বলি ভুল ভাবি না গার য এন্ড হল গার যে এন্ড হল সেইটা গোটে কার্বন এই এন্ড ওটা বি গোটে গোটে কার্বন বুঝিওছি কথা তেমন এইটা যে সিএচ থ্রি এডটা গোটে সিএচ থ্রি গোটে সিএচ থ্রি এইটা বিএচ থ্রি ইয়ে বি ବୁଝିହେଉଛି ନା କଣ କଥା ତୁ କହିବୁ ସିଏଚ୍ ଫୋରକୁ କେମିତି ତାହେଲେ ମୁଁ ଏକ୍ସପ୍ରେସ୍ କରିବି ନା ସିଏଚ୍ ଫୋରକୁ ଯେହେତୁ ତାର ଆଉ କିଛି ବଣ୍ଡ ନାହିଁ ତାକୁ ବଣ୍ଡ ଲାଇନ ନୋଟେସନରେ ପୁରା ଏମିତି ଲେଖିବାକୁ ପଡିବ ସିଏଚ୍ ଫୋର୍ କାହିଁକି ନା ଗାର ଦେଇ ଦେନେ ଆମେ ଏଇ କଥାଟାକୁ ବୁଝିଦବା ଫେର ଏ କଥାଟା ଯାହା ଏ କଥାଟା ସେଇଆ ନୁହେଁ ମିଥେନକୁ ବଣ୍ଡ ଲାଇନ ନୋଟେସନରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସିଙ୍ଗଲ ବଣ୍ଡ ଏଚ୍ ଦେଇକି ମେନ୍ସନ କରିବାକୁ ହବ କାହିଁକିନା ତାର ଆଉ ବାଟ କିଛି ନାହିଁ ଆଚ୍ଛା তেমন বন্ড লাইন নোটেসন তুমি ক্লিয়ারলি বুঝি গল্প আশা করে এবং মুধর এসিটাল ডিহাইডটা এক্সপ্রেস করি বন্ড লাইন নোটেসন কমি এসিটাল ডিহাইড্র ফর্মুলা হচ্ছে সিএচ থ্রি সিএচ ও আপ তার বন্ড ফংশন গ্রুপ হচ্ছে সিএচও মুবন র কথা এমি লেখিলি এবং দুইটা কার্বন মানে কাহি দিইটা গোটে কারণে কার্বন এটা কার্বন দিটা কার্বন তো এক্সট্রিম লেফট রাইট দিইটা কার্বন আর তাছাড়া তো অধিকা হয়ে পাবানি কিন্তু যাইট কার্বন হন্ড রহ ডবল বন্ড গোটে রি এবং এইটি ছাড়িদেবি যদি অডুয়া কখন হব কিন্তু কিছু নখে ছাড়ি এইটা বলি দেবন বলে জন বুঝিদব এসিটো বলে দব তাহলে কেউটা বুঝব সি থ্রি সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড সিঙ্গল বন্ড সিএস্ত্রি এইটা সে বুঝব তেম কে সে কনফিউজন হব তাহলে আইটি বাধ্য হয়েকি এচ দেবা যদিও এচ দেবার আবশ্যকতা না কিন্তু এটি এচ দেনে সে এন্ড হয়ে গেল হাইড্রোজেন জনা পড়লা তো তাহলে আমি কেমি সো করে এসিটাল ডিহাইড না আমার এসিটাল ডিহাইড হচ্ছে সিএস থ্রি সিঙ্গল বন্ড সি ডবল বন্ড সিঙ্গল বন্ড এচ যেতবে সহ তা তাপর গুটে ডবল বন্ড ও অ তা খালি কার্বন আমি যদি খালি গার দো চান সেইটা গোটে সিএচ থ্রি রনফ্যুজন আনব সেই আমি এক্সট্রিম লেফটটা এইটা ধর হয়ে গলায় গোটে কার এর আমার কনফিউজন হবার না এটা সি আর সি সহ তিনটা এচ থাকি না বন্ড অনেক আপনটা হাইড্রোজেন আপে আপে জনা পড়ছে তো তাহলে বর্তমান এইটা কু কিন্তু ডবল বন্ড মাধ্যমে সুচাই দে এবং এইটি আমি এন্ড করিয়া পড়ি হাইড্রোজেন দিয়ে এইটা হয়ে গেল সিএচ থ্রি সিএচ যদি এমিতি করিকি তাহলে ছাড়িদিন আমুকুক সেইটা সি ডবল বন্ড ও মধ্যে রহলা আড় দিটা সিএচ থ্রি বলে জনাইব সো দ্যাট সেইটা এসিটো রণ্ড লাইন নোটেসন বলি আমি জায়ক বুঝি হচ্ছে না কথা এ দিজন সমান এবং এই দি জন বুঝি হল কথা বাবা ইয়ে গলা গোটে কথা আপনি ছোট ছোট কথা এমিতি আমি টিকা ডিসকশন করে দেবা যেমি কি বাবা ধরা যাও মু এমিতি মুখ যে ট্রিপল বন্ডর কথা কেদি সিএচ থ্রি সিঙ্গল বন্ড C ট্রিপল বন্ড সিঙ্গল বন্ড হ্যাঁ ধর যায় সিএ সি সিঙ্গল বন্ড

মিথাইলিশিয়ানাইড কিন্তু যদি এক্সপ্রেস করি তালে তাকে কমিটি এক্সপ্রেস করবি ইয়ে থাক গোটে কম্পাউন্ড আগে আমি তা আচ্ছা এবার সিএস ত্রি সিএন কু কমি কার্বন না দুটো কার্বন দুইটা কার্বন না যেটা সি ধরলে আমি যদি এন্ডটা হেটে রটমরে হোথি তােস করিয়া অক্সিজেন থিলে সিঙ্গল বন্ড ও নাইট্রোজেন বন্ড দিয়ে ও এটি কতটা বন্ড অ্যা তিন বন্ড অন লেখি দিও সরিলা এমিতে লেখিদে না হল কিন্তু না এইটা একটা সিএস থ্রি তারপরটা যদি ট্রিপল বন্ড স্টার্ট হল সেইটা গোটে সি ট্রিপল বন্ড এন বুঝি হলানা কো কথা ও বাস্তবতা এটা এইভাবে লেখা হই থা এইটা হ্যাঁ গোল মারি কিছু আবশ্যকতা না তুমি বুঝা এমি করছি বুঝি হেছি না কোণ কথা হওয়া সিএচ থ্রি সি ট্রিপল বন্ড এন গোটে ইটরটে লিখবি হলো গোটে ইস্টরটে লেখা যাচ্ছি সিএচ সিঙ্গল বন্ড বন্ড ও সিঙ্গল বন্ড ও সিঙ্গল বন্ড সি টু এচ গোটে ইস্টর লেখবার অ তাহলে মোরে যদি এই ইষ্ট্রে লেখিবার অ তাহলে মো কমিটি লিখে না কতটা কার্বন গোটে দু তাহলে লিখিদিন এমতি আত্মিত কার্বন কি অ্যা ডবল বন্ড ও অসটট্রিম যুব আরম্ভ হল সি গোটে কার্বন তা আমি বুঝবার অডুয়া না তাপর যে গার আসিলা তা সহ কিছু না অক্সিজেন পুঁ গোটে গার দিও তা সহ না সি

कौन था CS3, ले, मु, मु, जी, बुझे कौन कथा तेल सी एस थ्री सी ओ सी टू एच फाइव को ता 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 आम ता, ता बुझे एक्सट्रीम लेफ्टा बिंदु दौर तुम बिंदु दबा आवश्यकता ना बुझेपी यूटा होगा सी एस थ्री तापर हो गला य सी एस थ्री टाइम लेफ्ट एक्सट्रीम लेफ्ट जो सी डबल बंड ओ थिला ताकु आम ये कले सी डबल बंड ओ तपरटा सिंगल बंड ओ ए यही सिंगल बंड ओ तपर टा सी टू एच फाइव मान सी एच टू सी एस थ्री सी एच टू करने गोटे कौन तापर एक्सट्रीम राइट राइफ्टा रईटा हो सीएस थ्री बुझेह कण कथा ইয়ে গোটে কথা তাপরে যা ধরা যা আমি আনহাইড্রাইড এক্সপ্রেস করতে সিএচ থ্রি সিঙ্গল বন্ড সি ডবল সিঙ্গল বন্ড ও সিঙ্গল বন্ড সি ডবল বন্ডো সিঙ্গল বন্ড সিএচ থ্রি বুঝি তো করিয়া না প্রথমে দিটা কার্বন আচ্ছা তাপরে কোটি কি দ্বা এটি কিছু অক্সিজেন এই জায়গার ডবল বন্ড पुणी किए ना डबल है, डबुल बुझेहिना कौन एक्सट्रीम लेफ्ट रईट ये रही सरुची गार सी गोटे सी एच थ्री जो कौन है गोटे सी से सी तो सहित अक्सीजेन लगे अक्सीजे देखाओ एन लगे एन देखा एच लगे एच लिखा एच, एच एच लगे देखा पड़ोनी देखबार आवश्यकता ना खाली स्पेशल केस ये एसीटाली क्षेत्र में आवश्यकता हो

তাহলে এটাকে কিমি দেখে কতটা কার্বন আছে গোটে দু তিনটে চারটা পাঁচটা গণি দিও যে আরম্ভ কল এক দুই তিন চার পাঁচ হয়ে কার্বন জনা পড়ুচি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এই এক্সট্রিম গোটে থ্রি এইটা যে এইটা আমি কুছি এই এক্সট্রিম লেফ্টটা গোটে CH3 থ্রি এক্সট্রিম রাইটটা গোটে সিএচ সেইটা কি বুঝেও যে আরম্ভ হল যে শেষ হা গোটা কার্বন মধ্যে তাহলে কতটা কার্বন অ্যাটা তাহলে এইটা গোটে কোণ হব মানে যদি অদর কিছু মেনশন করা হয়নি খালি কোণ অটা সিএচ যদি খালি গার অ্যাফট রাইট কু তাহলে সিএচ থ্রি না তো তাহলে খালি নম্বর নবন রু না রাইট আড়ু যেব তার গোটিয়ে কোণ অ্যায়ে ও লাগি সেইটা মেনশন করা হব ও সিঙ্গল বন্ড এচ সিঙ্গল বন্ড ও ছাড়িপারু না তো সিঙ্গল বন ও সিঙ্গল বন্ড এচ বা সিঙ্গল বন ও এচ দেখ বুঝি হচ্ছে না না আচ্ছা ইয়ে হল এঙ্কর গোট এগাম্পল এইভাবে এবার তোমার যা যাউন্ড কোমর ইচ্ছা হোক তুমি মতো পচারিপার অনলাইন নোটেসান দেওয়া বা নিজে ট্রায়ে করি ইটস নট ভে ডিফিকল্ট So thank you so much we'll discuss in the next class i hope you enjoyed the class kindly subscribe to my channel and support me in sharing my channel so that i can bring such wonderful videos for you see you bye bye